হয় ভারতপ্রতান সীমান্ত অঞ্চল তথা কোকরাঝার জেলার হলটুগাঁও বন সংম দলের অন্তর্গত উল্টাবাণী সংরক্ষিত বনাঞ্চল দেখা গেছে যে হেজার হেজার যে জঙ্গল বা গছ প্রকাণ্ড প্রকাণ্ড গছ কাটি তহিলিং করা পরিলক্ষিত হয়েছে। যে এই মুহূর্ত মোর আছে যে দখল করেছে এজন পরিয়ালের মানে ভাগত যে বারোগিঘা বিঘাকে জঙ্গল গছ প্রকাণ্ড প্রকাণ্ড গছ কাটি এনেকে দখল করা পরিলক্ষিত হয়েছে। অবশ্যই বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ঠাইরপা ইয়ালেই আহিছে, যে আনকি মেঘালয়পুরও আহিছে, যেহেতু ওদালগুড়ি জেলা আদি কিদরে কার্বি আংলং আদি বিভিন্ন ঠাইরপা স্থানের প্রান্তরপা ইয়ালে আহি দখল করে যে প্রকৃতি ধ্বংস করার কার্যত লিপ্ত হয়েছে। মই আপনার ওসর আইছো যে এইখন অঞ্চল কি অঞ্চল গাঁও কয় সুদেমপুরি সুদেমপুরি কিমান ঘর আছে আপনার? 66 ঘর আছে আমার এইটা। এটা তো বেদখল করেছে আপনার? দখল করে লৈছে, দখল করে লৈছে। ফরেস্ট ডিপার্টমেন্টে একো কোয়া নাই? একো কোয়া মানে কইছিল আগর এবছর করেছে দুইবার। এটাও নোটিশ দিছে না? এটা নোটিশ দিছে, দিয়াছে এবেকশন কারণে নোটিশ দিছে, এবেকশন কারণে নোটিশ দিয়াছে। মাটি লাগিব, একদম ফুরা লাগিব, মানে আমার ফুরানা কবর মাটিও নাই, ওই জন্য মানে ইয়াত আইসিয়া আহিয়া আমি দখল করেছি। একদম সোনেপুর পুরা, নাগাল্যান্ড পুরা, হ্যাঁ ওদালগুড়ি, আমার কোকরাঝার আর এই চিরং ডিস্ট্রিক্টর আছে পুরা চারিফালে। মোটামুটি 12 বিঘা 13 বিঘা এনেকুৱা হ'ব। ডাঙৰ ডাঙৰ গছজোপা কেনেকৈ কাটে? এইটো কোঠাৰ দিয়া কাটে মেচিনেৰে? না না না, কোঠাৰ কোঠাৰ দিয়া কাটে কাটে। হাজিরা দিয়া খাতে কোনেবা মানে যাই মানুষ দখল করেছে ওই নিজে খাতে। আপনি আমি কোকরাঝার পড়া, কোকরাঝার ডিস্ট্রিক্ট কোকরাঝার কোনো রাইমান অঞ্চল আর কি। আপনার মাটি নাই? মাটি নাই, মাত্র 2 বিঘা আমার দাদা ভাই 3 জন এই কারণে দখল করে দখল করে আসে। কিন্তু এভিকশনের কারণে নোটিস দিছে না? দিছে। এই মাটিটো না পাবো আপনার? নোটিস মোটামুটি আমি তো তারিখটা ফারি গেল আগত দিছিল আর কি, এটাও মানে এবছর করা নাই। লই যায় মানে লওয়া নাই, ওই তো মানে যে খাটিছে ওই তো মানে নিজের ইয়াত থাকিছে জলিয়া আমি জ্বলে। নোটিশ দিয়া মোটামুটি 12-13 দিন হল। এইটো মানে 30টা গামি আছে, লুংসুঙৰ আছে 4টা গাঁও, হ্যাঁ আমার ইয়াত ফুংবিলি আছে, লাউফানি ফার, আমার সদমফুরি, তারপরে এইফালে গজনফুরি, খনসাইগুড়ি, হ্যাঁ দৈমগুড়ি, প্রমিলা বাগান, ইয়াত মানে সব মিলিয়া 30টা গাঁও। ফ্যামিলি গোটে ফ্যামিলি আছে, ঘর বানাইছে ত্রিপালর। এ আছিল যে দখলদারী ব্যক্তি, যে যেহেতু কোকরাঝার জেলার রায়মনারপরা আহিছে, যে বহু এনেকা ব্যক্তি দখল করেছে, যে প্রকাণ্ড প্রকাণ্ড যে গছ কাটি এনেকে যে সেউজিয়া একটা প্রকৃতি ধ্বংস করার পরিলক্ষিত হয়েছে। যে এই দৃশ্যগ্রাম সহযোগী দেখাই আছে যে এয়া চাব যে বিটিআরর বন বিভাগের যে কার্যবাহী সদস্য রঞ্জিত বসুমতারী এই প্রতিবেদনের জড়িয়ে মই ডিস্ট্রিক্ট গোচর করবলে মানে প্রয়াস করছো, যে এনে ধরনের যে ভারতপ্রধান সীমান্ত অঞ্চল যে উল্টাপানি সংরক্ষিত বনাঞ্চল এই সুদেমপুরি বলে কৈছে, যে সুদেমপুরি গাঁত এনেকে দখল করে প্রকৃতিক সেউজীয়া প্রকৃতি ধ্বংস করাত লিপ্ত হয়েছে। এটাই দাবি করেছে যে এই মাটি যেনে হলেও লাগিব। অবশ্যই বন বিভাগের ফলেরপরা ইতিমধ্যে জাননী প্রেরণ করেছে যে উচ্ছেদ অভিযান করা হব বলে, কিন্তু তৎসত্ত্বেও ইয়ারপরা আঁতরি যাবলে সক্ষম হওয়া নাই, বা দাবি এটাই করেছে যে এই মাটি আমারে
আমি আমাক লাগে যেহেতু য'ত পৰা আহিছে তেওঁলোকৰ মাটি যথেষ্ট মাটি নাই বুলি তেওঁলোকে উত্থাপন কৰিছে আৰু নটিচ জাৰি কৰাৰ সত্ত্বেও জাননী জাৰি কৰাৰ সত্ত্বেও তেওঁলোকে এই মাটি দখল কৰাত তেওঁলোকে পৰিলক্ষিত হৈছে।